বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে কাঠবাদাম বাটা। দেখো, এখানে আমি ঝুড়িতে প্রায় এক ঝুড়ি কাঠবাদাম নিয়েছি। কাঠবাদামগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, কাঁচা টাইপের ছিল। এই দেখো, তোমরা অনেকেই চেনো, রাস্তার ধারে গাছ থাকে, অনেকের বাড়িতেও গাছ থাকে। দেখো, এখানে অনেক কাঠবাদাম আছে। এই যে মা কাটছে বসে কাঠবাদামগুলোকে। কাঠবাদামগুলোকে এরকম দু সাইড থেকে কেটে কেটে রেখে দিচ্ছে, এরকমভাবে এরকমভাবে কাটলে। মা একটা একটু ভেঙে দেখো, এই যে দেখো, ওরকম প্রেস করলে এই বাদামটা বেরিয়ে আসছে। এই বাদামটাকে আমরা জমাবো এই বাটির মধ্যে। তো এরকমভাবে মা এখন প্রথমে কেটে কেটে রাখছে, ঠিক আছে? তো এই বাদামগুলো রয়েছে, অনেকগুলোই বাদাম রয়েছে। এই বাদাম দিয়ে একটা রেসিপি করব, করে দেখাবো বাদাম বাটা। তো সম্পূর্ণ রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, বাদামগুলো ছাড়িয়ে এই কটা বাদাম বেরিয়েছে, এই যে এই কটা বাদাম বেরিয়েছে। এবার এই বাদামগুলোকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা চাইলে এর স্কিনটা পরিষ্কার করে নিতে পারো। স্কিনটা আস্তে করে এরকম ঘষা দিলে দেখো উঠে যাচ্ছে, এরকমভাবে পরিষ্কারও করে নেওয়া যায়। কিন্তু খুবই পাতলা স্কিন, আমি করবো না, তোমরা চাইলে করতে পারো, ঠিক আছে? এবার এটাকে আমি পেস্ট করে নেব। একটা জারের মধ্যে আমি এতটা পরিমাণ সর্ষে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সর্ষে। সর্ষের পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর দেবো সামান্য একটু নুন। দেখো, সর্ষেটাকে নুন হলুদ দিয়ে আমি একবার একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাদামটা। দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা। এবার আমি আবার ব্লেন্ড করে নেব। দেখো, আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট পার্টে। দেখো, আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, তেলটা গরম হয়ে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মোটামুটি ভেজে নেব। আমি সামান্য একটু নুন দিয়ে দিই, একটু সামান্য নুন দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেবো। দেখো আমি পুরোটা নিয়ে নিয়েছি, আর মিক্সারের বাটিটা আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ বাটিতে অনেকটা লেগেছিল, তো সেই জন্য আমি ধুয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। এবার আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখো প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদমই শুকিয়ে গেছে। আমার কাঠবাদাম বাটা রেসিপি রেডি টু সার্ভ, গরম গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখো, জাস্ট জমে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।